গেল বন্যায় শেরপুর জেলার চারটি পাহাড়ি নদী সোমেশ্বরী, মহারশি, ভোগাই ও চেল্লাখালি নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ক্ষতিগ্রস্ত হয়। এতে নদীগুলোর 1,120 মিটার বেড়িবাঁধ ও 1,540 মিটার তীর ক্ষতিগ্রস্ত হয় বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। নদীর পানি কমে যাওয়ায় এখন দেখা দিয়েছে তীব্র ভাঙন। এতে বিলীন হচ্ছে নদীপাড়ের ফসলি জমি, বাড়িঘর ও বিভিন্ন স্থাপনা। বন্যার ক্ষতি কাটিয়ে না উঠতেই নতুন করে আবার ক্ষতির মুখে পড়েছেন নদীপাড়ের মানুষ। ভাঙন রোধ ও সংস্কার না করলে আসন্ন বোরো আবাদও ব্যাহত হতে পারে বলে জানান ভুক্তভোগীরা। এখানে নদী ভাঙনে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। মনে করেন 40-50 একর জমি ভালো নিচে গেছে, গা ফসলের জমি নষ্ট হয়ে গেছে। দ্রুত যদি এই নদীর বাঁধ না বাঁধে তাহলে অনেক আরও বুড়ো আবার সামনে মানুষের ক্ষয়ক্ষতি হবে। ঢলের পানি নদীর পার থেকে যার পর থেকে এখানে পার ভাঙ্গা ভাঙ্গা পড়ে গেতেছে, গা এখানা জায়গা সম্পদ নষ্ট হয়ে গেতেছে, গা। এদিকে সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার উন্নয়ন ও পুনর্গঠনে সমন্বিতভাবে প্রশাসন কাজ করছে বলে জানায় জেলা পানি উন্নয়ন বোর্ড। ময়মনসিং এবং নেত্রকোনা সাথে শেরপুর, এই তিন জেলা মিলিয়ে সেটা স্টাডি করে সে ব্যাপারে সমন্বিতভাবে কি ইয়ে করা যায়, প্রকল্প নেওয়া যায় সে ব্যাপারে চিন্তাভাবনা করা হচ্ছে। সেই সাথে আপাতভাবে যেগুলা ভেঙেছে সেগুলোর রেগুলার রিপেয়ার মেনটেন্স বাজেটের আওতায় সেগুলোর রিপেয়ার ইনশাল্লাহ দ্রুতই করা হবে। নদী ভাঙন রোধ করা ও নদীর তীর রক্ষা বাঁধগুলো দ্রুত মেরামতের দাবি এলাকাবাসীর। বিপ্লব দেকেটু, বৈশাখী সংবাদ, শেরপুর।